তো আজকে আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি সুদূর দক্ষিণ কলকাতা থেকে এসেছেন আর এক ম্যাডাম তো বিদেশ থেকে এসেছেন তো দুজনের কাছে একটু শুনে নেব যে এত দূর থেকে অনন্যা স্টেশনে কেন এসেছেন অনেক জুয়েলারি তো সাউথেও আছে অনেক সেন্ট্রালেও আছে তো আপনারা কি মনে করে অনন্যা স্টেশনে এসেছেন যদি একটু কাইন্ডলি বলেন আচ্ছা আমি থাকি রানীগুঠির কাছে আচ্ছা আমি টিভিতে এতে দেখেছি ওনার প্রোগ্রাম অনলাইন যে প্রোগ্রামগুলো সেখানে দেখেছি ওই গয়নাগুলো সত্যি খুব সুন্দর তাই জন্য মানে নিজে চোখে দেখে কিনবো বলে আমার এত দূরে আসা আপনি কোথায় আপনার বাড়ি ম্যাডাম রানীগুঠি রানীগুঠিতে ম্যাডামের বাড়ি তো আপনি কালেকশন দেখে আপনার ভালো লেগেছে ভালো কালেকশন খুব যা যা নিয়েছেন তাতে আপনি স্যাটিসফাইড তো মানে লাইভে যা দেখেছেন লাইভে যা দেখেছি হুবহু তাই এবং প্রত্যেকটা জিনিস খুব সুন্দর থ্যাংক ইউ এবং সবথেকে ভালো ভালো লেগেছে ওর জিনিস দেখাতে কিন্তু কোনো রকম কোনো নিশ্চয় চেষ্টা করবো ম্যাডাম সেই জন্য তো আমি অপেক্ষা করেছি আমার বোন আসবে সুদূর আমেরিকা থেকে এবং বলেছি একটাই জিনিস আমাকে একটু অনন্যায় নিয়ে যেতে হবে মানে আমি আই ফিল ব্লেসড আমার আর এর বেশি কিছু বলার নেই আপনার কেমন লাগলো ম্যাডাম আপনি তো বাইরে থাকেন আপনার তো ইন্ডিয়ান কালেকশন খুব একটা আপনার দেখা হয় না ওখানে তো আপনার এখানে এসে কেমন লাগছে বা জুয়েলারি দেখে আপনার কি মনে হচ্ছে হ্যাঁ আমার আই রিয়েলি লাইক দ্য কালেকশন ইনফ্যাক্ট আমাদের ওখানে অনেক লেডিজ আছে যারা এখান থেকে নিয়ে গিয়ে ইউনো সেল করে বাট ইউনো ইটস নাথিং ক্লোজ টু এনি অফ দিস অ্যাকচুয়ালি খুব সুন্দর কালেকশন ইউনিক ডিজাইনস রিজনেবল প্রাইস অ্যাফোর্ডেবলও ভালো অ্যান্ড ইউনো আমার খুব ভালো লেগেছে থ্যাংক ইউ আপনারা দুজনেই ভালো থাকবেন এন্ড উইশ ইউ ভেরি সাকসেসফুল ইয়ার অ্যাহেড থ্যাংক ইউ সেম টু ইউ